নমস্কার বন্ধুরা, হাংরি টামিতে সবাইকে স্বাগত। কালকে জামাই ষষ্ঠী, তাই আজকে আমি জামাই ষষ্ঠী স্পেশাল দারুণ একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি চিকেন মহারানী। এটি একটি মুঘলাই ডিশ, আর এই মুঘলাই ডিশটা কিন্তু যে কোনো কিছুর সাথেই, মানে পরোটা, লুচি, তান্দুরি রুটি, নান, এমনকি বিভিন্ন ধরনের পোলাওয়ের সাথে দারুণ খেতে লাগে। তাই কালকের, মানে জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে আপনারা কিন্তু এই রান্নাটা অবশ্যই রাখতে পারেন। তাহলে চলুন দেরি না করে চট করে দেখে নিই এই স্পেশাল রান্নাটা আমরা ঠিক কিভাবে করব। এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রাম পরিমাণ চিকেন। চিকেনটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 150 গ্রাম পরিমাণ টক দই, দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা, দেব 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু আমি এখানে কোনো রকম হলুদের ব্যবহার করব না, তাই একটা সুন্দর রং আনার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। দেব 7 মতো নুন, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাসুরি মেথি, মানে 1 টেবিল স্পুন পরিমাণ কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দেব। এখন সবকিছুকে খুব ভালো করে আমায় মেখে নিতে হবে। দেখতে হবে সব মশলাটা যেন চিকেনের গায়ে খুব ভালো মতো মাখানো হয়। ভালো করে চিকেনের গায়ে ম্যারিনেশনটা মাখানো হয়ে গেলে এখন চিকেনটাকে আমি 3 ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অন্তত পক্ষে 1 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেশন করে রাখতে হবে। চিকেনের ম্যারিনেশন যত ভালো হবে তত রান্নাটার সময় কম লাগবে, আর চিকেনটা খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। এখন একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য একটা ফ্রাইং প্যান গরমে বসিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনে, 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি গোটা জিরে, 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি মৌরি, 1 ইঞ্চ পরিমাণ দিয়ে দিয়েছি দারচিনি, 4-5টা দিয়ে দিয়েছি লবঙ্গ, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিয়েছি জায়ফল, 4টে দিয়ে দিয়েছি এলাচ, 15-20টা আছে শামরিচ। এই সব কিছু দিয়ে এখন একদম লো ফ্লেমে আমায় 1 মিনিট একটু ড্রাই রোস্ট করে নিতে হবে মশলাগুলোকে। মশলাটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে এই মশলাটার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। হালকা হালকা মশলাটা থেকে গন্ধ বেরোতে শুরু করলে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেব, আর এই গোটা মশলাগুলোকে আমি একদম ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব। তবে একদম কিন্তু মিহি পাউডার বানাবো না, একটু দানা দানা রেখে আমায় এটা গ্রাইন্ড করে নিতে হবে। এখন একটা কারি পেস্ট আমায় তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিয়েছি 10-12টা আমন্ডগুলোকে গরম জলের মধ্যে আমি 5 মিনিট রেখে তার উপরের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দেব 15-20টা ভাঙা কাজু, মানে হাফ কাজু এখানে দিয়েছি। আপনারা যদি গোটা কাজু ব্যবহার করেন তাহলে 10-12টা দিলেই হবে। দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ দুধ। এখন এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখন চিকেনটা রান্না করার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। তেলটাকে বেশ ভালো মতো গরম করে নেব। ভালো মতো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে এখন আমি খুব মিহি করে কোচানো পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। প্রায় 2 মিনিট ধরে আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু করেছে, আর পেঁয়াজের রংটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। দেখুন ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর তার সাথে ম্যারিনেশনটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আমি খুব ভালো করে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। প্রায় 4-5 মিনিট ধরে হাই ফ্লেমে আমায় চিকেনটাকে রান্না করে নিতে হবে। ম্যারিনেশনের মধ্যে দই থাকাতে চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে, তাই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমায় রান্নাটা করতে হবে। ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত যে ময়েশ্চারটা রয়েছে বা যে জলটা বেরিয়েছে সেটা অনেকটা শুকিয়ে গিয়ে তেলটা উপরে ভেসে ওঠে। দেখুন বেশ 1 মিনিট রান্না করার পর এখন কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে, আর চিকেনের যে ময়েশ্চার সেটা কিন্তু অনেকটাই অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দেব 1 টেবিল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব 7 মতো নুন। তবে নুনটা একটু খেয়াল করে দিতে হবে, কারণ ম্যারিনেশনের সময়তেও কিন্তু আমি নুনটা দিয়েছিলাম। দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ রোস্ট করা ভাজা মশলা।
সব মশলাটা আমি এখনই দেব না, পরে কিন্তু মশলাটা আবার আমি ব্যবহার করব। আবারও সব কিছুকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে রান্না করে নিতে হবে। যেসব রান্নার ক্ষেত্রে আমরা বাদামের পেস্ট ব্যবহার করি, যেমন এই রান্নাটার ক্ষেত্রে, এই রান্নাগুলো যদি একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে না দেওয়া হয় তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ। এই দুধটাকে আমি যে মিক্সির বাটির মধ্যে বাদামের পেস্টটা করেছিলাম তার মধ্যে কিছুটা বাদাম পেস্ট লেগেছিল, এই দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই দুধটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আবারও সব কিছুকে খুব ভালো মতো রান্না করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 15-20 মিনিট চিকেনটাকে হতে দেব। তবে মাঝে মধ্যে 2-3 বার কিন্তু আমি হালকা হাতে চিকেনটাকে নাড়িয়ে দিয়েছি। আমি আবারও বলছি, যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া রয়েছে, বাদামের টেন্ডেন্সি থাকে নিচ থেকে ধরে যাওয়ার, তাই মাঝে মধ্যে কিন্তু চিকেনটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন, বেশ মিনিট 15-20 রান্না করে নেওয়ার পর চিকেনটা কিন্তু এখন বেশ সফট হয়ে গেছে, আর টেন্ডারও হয়ে গেছে, আর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়াতে এই চিকেনের স্বাদে কিন্তু খুব দারুণ একটা ব্যালেন্স আসবে। আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম। চিকেন মহারানী মোটামুটি আমার তৈরি। সব শেষে স্পেশাল মশলার গন্ধটা আনার জন্য আমি উপর থেকে আরও কিছুটা পরিমাণ ভাজা মশলা ছড়িয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ রোস্ট করা কাসুরি মেথি। হালকা হাতে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, চিকেন মহারানী। তবে এটা তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি সার্ভ করব না, 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরেই কিন্তু সার্ভ করব। অসাধারণ স্বাদের এই চিকেন মহারানী আপনারা কিন্তু অবশ্যই জামাই ষষ্ঠীর মেনুতে রাখতে পারেন। তাহলে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।